আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমি নাজি আফরোজ লাবনী সহকারী শিক্ষক বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু এই অধ্যায় থেকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা গত ক্লাসে জলবায়ু সম্পর্কে ধারণা পেয়েছো ছবিগুলো লক্ষ্য করো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় খরা বন্যা টর্নেডো ইত্যাদির ছবি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে আমরা আজকে আমরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ এবং দুর্যোগ মোকাবেলায় কী করণীয় এই সম্পর্কে জানব তোমরা এই পাঠ শেষে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানতে পারবে এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় কী সেই সম্পর্কে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটু ধারণা নেই। বাংলাদেশ প্রায়ই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে এসব দুর্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙন খরা শৈত্যপ্রবাহ টর্নেডো কালবৈশাখী বজ্রপাত প্রভৃতি এছাড়াও ভূমি বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যেও রয়েছে তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ইতোমধ্যে লক্ষ্য করেছ প্রিয় শিক্ষার্থীরা ছবিগুলো লক্ষ্য করো হ্যাঁ এই ছবিগুলো ঘূর্ণিঝড়ের সমুদ্র উপকূল উপকূলীয় অঞ্চলে আমরা প্রায়ই শুনে থাকি বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের খবর আমরা এখন ঘূর্ণিঝড় কিভাবে হয় সে সম্পর্কে জানব কোনো স্থানে বাতাসে তাপ অত্যধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় ফলে ওই অঞ্চলের বাতাসের চাপ কমে যায় ফলে নিম্নচাপ সৃষ্টি হয় এই সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর এই প্রবল গতিকে বলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে তোমরা বুঝতে পেরেছ নিম্নচাপ কি কিভাবে হয় সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আশ্রে পড়ে এবং স্থলভাগকে প্লাবিত করে একেই বলে জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত বেশ কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মকভাবে আঘাত এনেছে বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছিল উনিশশো সালের বারোই নভেম্বর এই সময় প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয় আবার সাম্প্রতিককালে এরকম দুটি বড় ঘূর্ণিঝড় হল সিডর এবং আয়লা সিডর হয়েছিল দুই সালের পনেরোই নভেম্বর এই সময় বাংলাদেশের আটাশটি জেলার প্রায় তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আবার আয়লা হয়েছিল দুই সালের পাঁচই মে এই সময়ও বাংলাদেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি উপকূল উপকূলীয় অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলেও হয়ে থাকে এই সময় মানুষের প্রাণহানি মানুষের ঘরবাড়ি বাড়ি গবাদি পশুসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আমরা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রোধ করার জন্য বা কিছু মোকাবেলায় আমাদের কিছু করণীয় আছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে আমরা কিছুটা হলেও মোকাবেলা করতে পারি যেমন আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস ও সতর্কতা মেনে চলা তাছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়া নিরাপদ আশ্রয়স্থল যেখানে মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন করে সেইখানে আশ্রয় নিতে হবে এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সকলের একত্রিক কাজ করা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ঘূর্ণিঝড় কিভাবে আমরা মোকাবেলা করতে পারি হ্যাঁ বাংলাদেশের অন্যতম আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা বাংলাদেশে প্রতি বছরেই কম বেশি বন্যা হয় বাংলাদেশের প্রধান তিনটি নদী পদ্মা মেঘনা ও যমুনা সহ প্রায় সবগুলো নদীরই উৎস ভারতে এসব নদ নদী হিমালয়ের বরফগলা ও উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে আর পারে উপচে দুকুলের জনপথকে প্লাবিত করে ও জানমালের ক্ষতি করে এভাবেই বন্যার সৃষ্টি হয় অন্যদিকে বর্ষা মৌসুমে নদীগুলো লক্ষ লক্ষ টন পলি বয়ে আনে যার সবটা সাগরে যায় না কিছু অংশ নদীর তলদেশে জমা হয়ে তাকে ভরাট করে ফেলে এতে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায় পানি উপচে আশেপাশের এলাকা প্লাবিত হয় প্রতি বছর বন্যায় আমাদের দেশে মানুষ ও সম্পদের অনেক ক্ষতি হয় ব্যাপক ফসলহানি ঘটে ফলে খাদ্যাভাব দেখা দেয় অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে বাংলাদেশে বেশ কয়েকটি বড় আকারের বন্যা হয়েছিল যেমন ১৯৮৮ সালে উনিশশো এবং দুই সালে বর্তমানে বিশেষজ্ঞরা বলেন বন্যা একেবারে প্রতিরোধ করা সম্ভব নয় তবে বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব তাহলে বন্যা মোকাবেলায় আমাদের কিছু করণীয় রয়েছে অবশ্যই কিভাবে আমরা বন্যা মোকাবেলা করতে পারি নদীর ওজানে যদি আমরা বাঁধ নির্মাণ করি তাহলে কিছুটা কমান ক্ষতি কমানো যাবে আবার ঘর ভিটে উঁচু করা এবং নদী খননের ব্যবস্থা করা তাহলে এভাবে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমরা বন্যা মোকাবেলা করতে পারব বাংলাদেশের অন্যতম আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো নদী ভাঙন হ্যাঁ নদী ভাঙন বাংলাদেশের একটি নিয়মিত দুর্যোগ প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দেয় নদী ভাঙনের একটি কারণ অন্যতম একটি কারণ হল বাংলাদেশের নদী নদীগুলোর গতিপথের ধরন আমাদের অনেক নদীরই গতিপথ আঁকা বাঁকা নদীর বাঘগুলোও ঘন ঘন ফলে নদীর প্রবল স্রোত সুজাপথে প্রবাহিত হতে না পেরে নদীর পারে এসে আঘাত করে এজন্য নদীর পার ভাঙতে থাকে এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন নদী পারের মাটির দুর্বল গঠন নদী ভরাট ও যেখানে সেখানে বাদ দিয়ে নদীর শাসনের চেষ্টা নদীর পারে যথেষ্ট গাছপালা না থাকা ইত্যাদিও কিন্তু নদী ভাঙনের কারণ নদী ভাঙনের ফলে এদেশে হাজার হাজার একর আবাদি জমি বসত বাড়ি ও অন্যান্য স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে এর ফলে প্রতি বছর এদেশের হাজার হাজার মানুষ ভিটে মাটি ও কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে যেসব কারণে নদী ভাঙন ঘটে থাকে সে সম্পর্কে সচেতন হলে নদী ভাঙন ও তার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব তাহলে আমরা নদী ভাঙন এই পরিস্থিতি মোকাবেলায় কিছু করণীয় আমাদের রয়েছে যেমন ধরো নদীর পারে গাছ লাগানো নদীর পার সংরক্ষণ করা নিয়মিত নদী খননের ব্যবস্থা করা ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু নদী ভাঙনের প্রকোপ কমাতে পারি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ হ্যাঁ আমরা এখন বাংলাদেশের উত্তরাঞ্চলে ঘটে যাওয়া একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ খরা এ সম্পর্কে জানব খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয় প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায় উত্তরাঞ্চলে এই খরার প্রকোপ বেশি পানির অভাবে জমির সেচ কাজ ব্যাহত হয় ফসল নষ্ট হয় বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ বন নিধন পরিবেশ দূষণ ইত্যাদিও খরার অন্যতম কারণ এই প্রাকৃতিক দুর্যোগটি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয় তবে সচেতন হলে ও সময়মতো ব্যবস্থা নিলে খরাজনিত ক্ষয়ক্ষতি অনেক কমানো যেতে পারে এজন্য আমাদের কিছু করণীয় রয়েছে যেমন পর্যাপ্ত বনায়ন করা ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করা বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও পানি ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করা আর এভাবেই কিন্তু খরা মোকাবেলা করা সম্ভব হবে শিক্ষার্থীরা আমরা খরা সম্পর্কে জানলাম এবং খরা কিভাবে মোকাবেলা করা যায় সেই সম্পর্কেও জানতে পারলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমরা বাংলাদেশের শীতকালে আরেকটি দুর্যোগ রয়েছে শৈত্যপ্রবাহ সেই সম্পর্কে জানব বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয় প্রবল শীতে মানুষের প্রাণহানিও ঘটে থাকে শৈত্যপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পায় না শৈত্যপ্রবাহে ফসলের ব্যাপক ক্ষতি হয় বাসস্থান ও শীতবস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ে সরকার ও সমাজের সচেতন মানুষের সহায়তা ও উদ্যোগে শৈত্যপ্রবাহে মানুষের কষ্ট অনেক অনেকটা কমানো সম্ভব হবে হ্যাঁ বাংলাদেশের আরেকটি দুর্যোগ টর্নেডু প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে টর্নেডো অন্যতম টর্নেডু প্রচণ্ড গতিসম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড় এটি আসলে স্থলভাগে নিম্নচাপের ফলে উৎপত্তি হয় স্থানীয়ভাবে সংঘটিত এক ধরনের ঝড় টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির সুরের মতো মেঘ দানা বাঁধে এই হাতির সুরের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এই মেঘটি ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে তখন সেখানকার ঘরবাড়ি গাছপালা পশু পাখি মানুষ সব এর মধ্যে যায় সব কিছুকে তসনস করে ফেলে কি এক স্থানের জিনিসপত্র অন্য স্থানে নিয়ে যায় এটি কোনো স্থানে আচমকা আঘাত এনে মুহূর্তের মধ্যে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায় এর স্থায়িত্বকাল খুব কম সময় মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মাত্র বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত সময়ে টর্নেডো হয়ে থাকে কালবৈশাখী কোনো স্থানের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে ওই স্থান ওই শূন্যস্থানে ধেয়ে আসে ও ঝড়ের সৃষ্টি করে যা আমাদের দেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড় সাধারণত বৈশাখ মাসে এই ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয় প্রায় সময় উত্তর পশ্চিম থেকে এই ঝড়টা আসে বাংলাদেশে প্রতি বছরেই কম বেশি কালবৈশাখী ঝড় হয়ে থাকে টর্নেডোর মতো এত বিধ্বংসী না হলেও এই ঝড়েও জানমালের প্রচুর ক্ষতি হয় কালবৈশাখী ঝড় ঘর বাড়ি উড়িয়ে দেয় গাছপালা উপড়ে ফেলে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাও ঘটে থাকে এই জন্য কালবৈশাখীর মৌসুমে নদীপথে নৌকা ও লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ঘূর্ণিঝড় টর্নেডো বা কালবৈশাখীর মতো ঝড় মোকাবেলায় আমাদের কিছু করণীয় আছে যেমন আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস ও সতর্কতা মেনে চলা বাড়ির আশেপাশে গাছ লাগানো গ্রিন হাউস গ্যাস উদগীরন নিয়ন্ত্রণ করা ইত্যাদির মাধ্যমে কালবৈশাখী ঝড় আমরা মোকাবেলা করতে পারি শিক্ষার্থীরা আজকের পার থেকে আমরা যা শিখলাম সেখান থেকে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করবো বলতো টর্নেডো কি টর্নেডো কোন সময় হয় কোন মৌসুমে নদী ভাঙন দেখা দেয় ঘূর্ণিঝড় সিডর কত সালে হয়েছিল কালবৈশাখী ঝড় কখন হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে আজকের পার থেকে আমি তোমাদের কয়েকটি বাড়ির কাজ দিব তোমরা সেই কাজগুলো সুন্দর করে খাতায় লিখবে এক ঘূর্ণিঝড় কিভাবে হয় ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের করণীয় কি বন্যা কিভাবে হয় নদী ভাঙনের অন্যতম কারণটি ব্যাখ্যা করো খরার ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের করণীয় কী ব্যাখ্যা করো আশা করি তোমরা সবাই পারবে আজকের ক্লাসে অংশ নেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ